সর্বোচ্চ প্রাপ্ত তথ্য অনুযায়ী তুরস্কের যে 10টি প্রভিন্সে ভূমিকম্প আঘাত হয়েছে তার বাইরেও অনেকগুলো শহরে এখনও ভূমিকম্পের সংখ্যা কাঁপছে না। বিশেষ করে ইস্তাম্বুলেও আজকে ভূমিকম্প আঘাত হয়েছে, 5.5 মাত্রা রিক্টার স্কেলে ভূমিকম্প আঘাত হয়েছে। তবে ইস্তাম্বুলে অন্যান্য শহরগুলোর মতো তেমন ভয়াবহ ক্ষতি হয়নি। নিউজে আমরা দেখি যে নিউজ চলাকালীন অবস্থায় পিছন দিয়ে ভবন ধ্বস হচ্ছে। তো যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন হোস্টেলে ডর্মে ছিল তাদের ডরমেটরি থেকে তাদেরকে বের হয়ে যেতে হয়েছে। আন্তর্জাতিক যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য বিভিন্ন সংস্থা বিভিন্ন শহরের প্রতিনিধি নিয়োগ করছে। এই সকল শিক্ষার্থীদের মধ্যে ভূমিকম্পে অধ্যুষিত যেই শহরগুলো রয়েছে সেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা রয়েছে। আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। মধ্যে আমরা দু একজন বাংলাদেশি শিক্ষার্থীর এখনও ফোনে কানেক্ট করতে পারছি না। আমরা ধারণা করছি কারণ অনেকগুলো শহরে বিদ্যুৎ এবং ইন্টারনেট বিভ্রাট রয়েছে, হয়তোবা ফোনের সার্চ না থাকার কারণে আমরা তাদেরকে কানেক্ট করতে পারছি না। এই সমবেত অংশগ্রহণের মাধ্যমে এই বিপদ থেকে মোকাবেলার চেষ্টা চলছে এখনো পর্যন্ত। মিনহাজুল আবেদিন, ইস্তাম্বুল, তুরস্ক।